লয় কার্য নষ্ট রে। কুসমাজ গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে পাঁচশো ওই জায়গা হেমনা খারে, পাঁচশো রোটে পয়সা নষ্ট বয়ে গেছে, বয়ে গেছে কইতেন নিও। আরে পাঁচশো রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। এরপর কি? অতি মায়ায় বধু নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য। ডিস্টার্ব করিস না, তোর আসলে মুড নষ্ট করে আসছে, তোরা মুডটা নষ্ট করে লাগছে রে। জিক্রে সামগ্রী দিও তোমরা বস ভালো রুজে বেটা, তোরা আসলে বাস করে দিই। কি ও খারাপ লাগতেছে ও? এ কথার দরকার সিনি মুরব্বী আপে মিলছে নিও। আরে হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, হ্যাঁ নারী নষ্ট খোলা ঘাটে রে, খেলাই খেলাই কার্য নষ্ট রে, পাঁচশো রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। মিলছি নিও, মিলছি নি, বুঝালেন? হেলাই হেলাই সব শেষ করে দিয়েন না। একটা লক্ষণ হুজুর, আমার আম্মা রোহের মাগফিরাতের জন্য আমি 5,000 টাকা দিব, জান 10 বার 5। বাজানো আমি তোমার প্রেমেরই দেওয়ানা। বাজান বলতেছি ইউসুফ, আমি এখন আবু সুফিয়ানের কণ্ঠে ওয়াজ করব। কষ্ট হবে? না। দুঃখ হবে? না। ভীষণের মায়কে, ভীষণের ভাই খেয়ে দিয়েছেন 5,000 টাকা। কই দেখি না তোর, একটা ঘুরিয়ে দেবো বাবা। এসেছে, নাম কি? মোহাম্মদ ইউসুফ মিয়া। ইসপুরের মাহফিলে দিয়েছেন 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে কোন আমি আল্লাহু আকবার। আমরা রসুল চাই কি চাই না? মনে বড় মনে বড় আশা ছিল যাব মাইদি, মুকাওয়ানা মদিনা মানা আমি তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মাইদি না। ফিশনের ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা, চিৎকার বের বলুন, রসুল চাই কি চাই না? নামাজ দরকার আছে কি না? রোজা দরকার আছে কি না? আজকের মাহফিলে আগামী বছরের জন্য 20,000 টাকা দিতে চাই কি চাই না? হুজুর আপনি ওয়াজ করেন কিন্তু টাকার কথা বলবেন না, কথা বলেন। আমার এরা কাগজ দিছে, তোরাও যে তো সালাক করতে কইলি রে। আমি এলাকাতে আইসা মোটামুটি ভালোই রং রং ধরাইছি, লেখছে হুজুর বিভিন্ন বক্তার কণ্ঠে কালেকশন করার অনুরোধ রইল। আমি এলাম তাহিরি, আমি কেমনে জাহিরি সর্দি নিয়ে কইলে সৌদি প্রবাসী, খুব মোটা অঙ্কের টাকা কামাই করে, ঠিক কি না বলেন? তিনি দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করো, আমিন বলেন আমিন। সাংবাদিক আজাদ সেন, যারা দান করতেছেন শুনতে খুব ভালো লাগতেছে, ঠিক কি না বলেন? আসুন আরেকজন দেন 5,000 টাকা, শর্টকাট শর্টকাট, বেশি লম্বা করবেন না, দেন। কেউ নাই? পাঁচ, দুইজনে না হয়েছে মাত্র। আমি প্যান্ডেলটা করে দেওয়া যায় অন্তত, প্যান্ডেলটা কত লাগে ও? 30,000, 30,000, অন্তত 30,000 টাকা তো তুললে দিয়ে যাইতাম প্যান্ডেলটা।
বিসমিল্লাহ পাস এখন ফেক দেউরা আছে পাস পাস হেতে গো আশিক হোজ আমি কি কন্টে টাকা উঠতে না হ্যাঁ আশিকি আশিক হোজ কন্টে উঠব আচ্ছা শুনেন না আগে তাহিরের শুরুটা লোক ওই আমার বাবা জিরা গো এটা কি কম নি বেড়া পুরা দেশ মোনা ঢেউ উঠতেছে কড়া ইরান প্রবাসী তো ভাইয়ের পাশে না ইরান প্রবাসী বহুত দিন পরে একদম প্রবাসী হইছে ইরানি সুবহানাল্লাহ ইরান প্রবাসী মোহাম্মদ এইচএন নাম বলো তুফাইল 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 এই বাবা এই 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 বাবা এই বাবা তুমি তো লড়তা না প্রথম থেকে খেয়াল করছি বয়ে থাকো বাবা তুফাইল ইরান প্রবাসী 5000 টাকা আমরা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আর ওজরে কোন আমিন বাস কয়জন হইলো 5000 তিনজন আর দুইজন দিবেন 5000 একজন ইমাম হাসানের প্রেমে আরেকজন ইমাম হোসাইনের প্রেমে কে দিবেন 5000 টাকা আর দুইজন মাত্র এই কষ্ট নেবেন না বাবাজি রাগ করবেন না কে দিবেন 5000 টাকা আর দুইজন দিবেন আমার হাতের ডাইন পাশ থেকে একজন বাম পাশ থেকে একজন ফেন্ডেল আর ফুস্টার সাদির আহমদ সাদির দুবাই প্রবাসী ফেন্ডেল আর ফুস্টার একজন দালাই বাবা জি জি দুবাই প্রবাসী যখন কো 80 কি ঘন্টা কইছি বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার বাবার আগামী বছর মাহফিলের পোস্টার এবং প্যান্ডেল যা লাগে শুনো একটা কথা কয়ে দিই কাছে আসো কাছে আসো না এই প্যান্ডেলটা কিন্তু আগামীতে এত ছোট করলে হবে না এটা আরো বড় করতে হবে আজকে মানুষ কিন্তু তুমি যাই বল মানুষ কষ্ট করছে প্রচুর এই যে একটা পারের মধ্যে দাঁড়াইছে এক এক পায়ে খাড়া এই প্যান্ডেলটা যদি আর একটু ডাবল হইতো আরো হয়ে যেত কথা কোন ঠিক না বেঠিক যাক অসুবিধা নাই শীতের মধ্যে এত লোক আসবেন আসলে আমরা ভাবতে পারি না যাই হোক প্যান্ডেল এবং পোস্টার সাদির মেদি আল্লাহ আপনি তার মাতৃকুল পিতৃকুল সবলকে আরশে আজিমে নিচে ছায়া দিয়ে কোন আমিন তাহলে তো আমার হয়ে গেছে আর মাইক কেন বাকি আছে মাইকটা কে দিবেন হাত তোলেন মানান জাদির কণ্ঠে এই আমার বাজানা চেয়ারম্যান প্রার্থী জমশেদ আলী মেম্বার সাহেব জনাব মোহাম্মদ জমশেদ আলী দিবেন 5000 টাকা ওই আমার আল্লাহ আমরার মন্তব্য মদিনায় যাইতে চাই মারা গয় ও আমার ইসপুরের আম্মা গো দুনিয়ার ঝামেলা বন্ধ করছনি নামটা কি কইছিলাম আল্লাহ আমার বাবা জমশেদ আলী আগামী বছর এই মাহফিলের মাইক দিব গো আল্লাহ 5000 টাকা দিব মাইক দিতে গো মাইক দিতে গো মাইক দিতে গো না মাইক কেনা এ জমশেদ না আইসিনি আচ্ছা ও না 7000 দিলে তো না 10000 লাগবো আল্লাহ আমার জমশেদ মিয়া 5000 টাকা দিছুন আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল কইরা লও আপাই আম্মা যা রসইছে কবরে মাফ করে দাম দয়াল নবীর খাতি আল্লাহ নুরুজ্জামান মেম্বার পদ প্রার্থী বাবু দাও সেই আগামী বছর মাহফিলের বেড়ার বাবদ যা লাগে তা দিব আল্লাহ ওই দান তুমি কবল কইর আল্লাহ নবীনা দেখাইয়া মরণ দিও না আমিন কাশেম নুরি হইন কাশেম নুরি ওদের সুর করিন আছে বাপ রে বাপ
সে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুনু কেতে সোনালি রাজায়, ইচ্ছে জাগে চুনু কেতে সোনালি রাজায়। ঠিক কিরা বলে আল্লাহ হুজুর হাইতে বরকত দান গ্রামীণগণ। শেষ আর দিল নিতাম না, প্যান্ডেল মাইক ফুস্টার সব হইছে আর অতিরিক্ত হইছে। মাইক মাইক লাগে কত? 10,000। একজন দেন মাইক বাবদ 3,000 টাকা। নগদ নিয়ে যাওলাম। এই কে কে খুশি হাত তোলেন, বিসমিল্লাহ, নারায় তাকবীর। এই হাত তোলেন, নারায় তাকবীর, নারায় রিসালাত। হাতটা বিসমিল্লাহ করে পকেটে দেন। দিয়া যে যা পারুন তাই দিয়া যান, তাই যে যান, দেন 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 দেন। বাবা 12টা বাজেছে, গান না, যাও বাবা যাও, যে যা পারেন তা আজানে তুমি। তাহলে আজান শুনেন আর টাকাটা দেন, ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ কর। যাও 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 যাও, আজান শুনেন আর টাকাটা দেন।